हेलो एवरीवन, वेलकम टू इप्सिता हेल्दी लिविंग। आमी इप्सिता तुम्हारे साथ आरो एक दारुण हेल्दी रेसिपी निये चले एसेछि। हाँ, तो रेसिपिटार नाम होच्छे मेथी डाल तड़का। এটা একটা উইন্টার স্পেশাল রেসিপি। তো এইটা কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশিয়াস, প্রোটিন আছে, ভিটামিন মিনারেলস আছে, ফাইবার আছে, তো খুবই হেলদি। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যে আমি এই রেসিপিটা কিভাবে বানালাম। ফার্স্টেই আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন মত অলিভ অয়েল দিচ্ছি। তোমরা সর্ষের তেল, সাদা তেল তোমাদের পছন্দ মতো তোমরা দিতেই পারো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব জিরে, 2টো শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব। এই অল্প তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করব, তো ফলে তেল বেশি ইউজ করা হবে না আর রান্নাটা খুব হেলদিও হবে অ্যান্ড খুব টেস্টিও হবে। কিন্তু জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি রসুনটা দিয়ে দেব। রসুন দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। রসুনটা দেখো ভাজা হয়ে লাল হয়ে গেলে একটা শুকনো সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজটা এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। শীতকালের জন্য এটা একটা খুব ভালো রেসিপি। মেথি শাক দিয়ে এত ভালো ভালো রেসিপি হয়। অলরেডি আমি মেথি পনির বানিয়েছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। কেউ দেখো আই বাটনেও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো উইন্টার স্পেশাল রেসিপি। এবার আমি একটু আদাটা থেতো করে দিয়ে দেব। পুরো মশলাটাই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো, সাথে পরিমাণ মতো নুন। কে খুব ভালো করে এবার এটাকে নাড়িয়ে নিতে হবে, সাথে অল্প সামান্য জল দিয়ে দেব। তাহলে কি হবে, মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এবার খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষে গেছে, সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আসল যে আমাদের আজকে বা রেসিপির রানি বলতে পারো সেই মেথি শাকটাকে কিন্তু এখন আমি দিয়ে দেব। তাহলে ভালো করে মশলার সাথে এবার মেথি শাকটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এবার আমি মেথি শাকটাকে দিয়ে দিই। মেথি শাকটা আমি আগেই কেটে রেখেছিলাম, একদম কুচি কুচি করে কাটবে, তাহলে দেখবে অনেক ভালো হবে টেক্সচারটা, রান্নার খুব ভালো হবে। অ্যান্ড সবজি কাটার উপর জানো তো রান্নার অনেকটা টেস্ট নির্ভর করে কিন্তু। সো বড় বড় করে কাটলে কিন্তু হবে না, আমাদের কিন্তু একটু মিহি করে আমাদের পাতাটাকে কাটতে হবে। এরপরে আমি মশলাটার সাথে খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। ভালো করে মেথিটাকে কষাতে হবে যাতে মেথির একটা তেতো ভাব থাকে। যদিও আমার বেসিক্যালি এই তেতো ভাবটা খুবই ভালো লাগে, বাট অনেকেরই ভালো না লাগতে পারে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য বলবো ভালো করে কষিয়ে একদম মজিয়ে নিতে হবে। দেখবে খুব বেশি তাহলে কিন্তু তেতো লাগবে না, আর অ্যাকচুয়ালি মেথির স্বাদ অ্যান্ড গন্ধ ওটাতেই, অ্যাকচুয়ালি একটু তিতকুটে ভাবটাই কিন্তু এই অ্যাকচুয়ালি আসল মজা। তো যাই হোক, এটাকে আমি ভালো করে মজিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি মেথি শাকটাকে ভালো করে একদম মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি, এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, শাকের থেকে একটু জল বেরোবে অ্যান্ড ভালো করে মজে যাবে অ্যাকচুয়ালি। তো একটু মজে যা। আচ্ছা দেখি শাকটা কেমন মজে গেছে। হ্যাঁ দেখো কি সুন্দর শাকটা মজে গেছে, সাইড দিয়ে তেল বেরোতে শুরু করেছে, মানে খুব ভালো করে মশলাটা কিন্তু কষে গেছে। এরপরে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডাল। তো এটা মুসুরি, মটর যে কোনো একটা দিয়ে তোমরা বানাতে পারো, দুটোতেই খুব ভালো টেস্ট আসে। তো ডালটা আমি এখন ঢেলে দিচ্ছি, আবার ভালো করে শাকের সাথে একটু কষিয়ে নেব অ্যান্ড কিছুটা সময় ফুটতে দেব। এই সময় তোমরা একটু নুনটা চেক করে নিও যে আর একটু নুন লাগবে কিনা, সেটা চেক করে তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে অ্যান্ড একটু জল দিয়ে ফুটিয়ে নেবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এই ডালটাকে ফুটিয়ে নেব। দেখতে খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খুবই হেলদি। আমি যেই পরিমাণ বানিয়েছি এটা 1 পট মিল হিসেবেও জানো তো তোমরা খেতে পারো রাত্রিবেলা ডিনার হিসেবে।
এটার মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফাইবার পাবে, প্রোটিন পাবে, আয়রন পাবে, নানা রকম ভিটামিন মিনারেলস পাবে, একদম ফুল হেলদি একটা মিল। বা তার সাথে যদি তোমরা কিছু এক্সট্রা অ্যাড অন করতে চাও, তোমরা একটু ব্রাউন রাইস বা হোয়াইট রাইসও খেতে পারো, খুবই সুন্দর লাগবে অল্প নিয়ে। বা তোমরা একটু রুটি দিয়ে বা ওটসের রুটি দিয়ে কিন্তু তোমরা খুবই ভালোভাবে এটা খেতে পারবে। একটা দারুণ হেলদি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো ডালটা এবার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো নামানোর আগে, আর বেশি ফোটার দরকার নেই। গরম মশলা দিয়ে বেশিক্ষণ নাড়ানোর আর দরকার নেই, ওটা ঢাক একটু বন্ধ করে দেবো, একবার নাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে দেখবে ভাতটা খুব ভালো খোলে। তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা, অ্যান্ড ট্রাই করে বলো কিন্তু যে কেমন খেতে হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অ্যান্ড আরও যদি এত সুন্দর সুন্দর রেসিপিস তোমরা দেখতে চাইছো, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড একটু শেয়ার করে দিও, যাতে আরও প্রচুর মানুষ আমার কাছে পৌঁছাতে পারে, তারা দেখতে পারে এত হেলদি হেলদি টেস্টি রেসিপি। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।